আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের লোগো ডিজাইনের একটি নতুন পর্ব। আজকে আমি একটি লাইভ ইমেজ থেকে কিভাবে লোগো তৈরি করতে হয় সে ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। তো আমি একটি স্প্যারো নিয়েছি, যেটাকে আমরা বাংলায় বলি চড়ুই পাখি। তো এই চড়ুই পাখি থেকে আমরা একটি চড়ুই পাখির অর্গানিক স্প্যারো নামে একটি লোগো করব। তো এখানে আমরা এটাকে লাইন আর্ট নিব, লাইন আর্টে আমরা কনভার্ট করব। তো আমরা সেটা কিভাবে করতে পারবি সে নিয়ে আজকে আমাদের ভিডিওটি। তো আমি প্রথমে যেটা করছি, এই লোগোটি আমি ইমেজটি আমি নিয়েছি গুগল থেকে। এই ইমেজটিকে আমি কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। এরপরে কাজ হচ্ছে পেন টুলের কাজ। তো পেন টুল নিয়ে আমি একটা আউটলাইন করব, আর আমাকে অবশ্যই মনে রাখতে হবে আউটলাইনের জন্য আমাদেরকে স্ট্রোক ইউজ করতে হবে। অবশ্যই ফিলটাকে নাম করে নেবেন, এতে করে আপনার কাজের জন্য খুবই সুবিধা হবে। একদম যে হুবহু হতে হবে এমনটাও প্রয়োজন নেই, আপনি আপনার স্ট্রোক বুঝে কাজ বুঝে কাজ করতে হবে। আপনার জন্য ফাইনাল আর্ট আর্টওয়ার্কটা খুব ভালো হয়। এখানে দেখুন দুটো যে আপনার পাখা রয়েছে, দুটো পাখা যদি আমি নেই তাহলে এই জায়গাটা খুব বিজি হয়ে যাবে, সেজন্য আমি জাস্ট একটা পাখা রাখবো, আর একটা পাখা আমি রাখবো না। আমি এই পর্যায়ে এই পর্যন্ত আমি নিয়ে নিলাম। এই জায়গায় আমি আরো একটা লাইন টেনে দিব। আচ্ছা, দেন এখান থেকে আমি জাস্ট আমি পায়ের নিচের অংশটুকু নিলাম না, আমার প্ল্যান হচ্ছে এই জায়গায় আমি একটি ডাল দিয়ে দিব। তারপর আমি এই জায়গাটুকু থেকে আমি আবার শুরু করছি। দেখুন এই জায়গাতে আমি একটু ডিটেল কাজ দেখানোর চেষ্টা করব, যেন আমার কাজটা একটু আকর্ষণীয় হয়। আপনারা জানেন যে পাখির যে পালক রয়েছে, এই পালক সবসময় যে গোছানো থাকবে এমনটাও না। আমি দেখুন পাটা এখানে এভাবে রয়েছে, আমি জাস্ট এটার সাথে অ্যালাইনমেন্টটা মেজারমেন্টটা ঠিক রাখার জন্য আমি জাস্ট এটা করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পাখাটা রয়েছে, এই পাখাটা এই অ্যালাইনমেন্টটা অনুসরণ করে আমি জাস্ট পাখাটাকে ঠিক করে দিব। আমি পাখাটা বাইরে থেকে নিচ্ছি আমার অ্যালাইনমেন্টের সুবিধার্থে। ওকে, হ্যান্ডেলটা একটু ছোট করে নিলাম। দেখুন আমার পাখা নেওয়া শেষ, এরপরে আমাদেরকে ঠোঁটের ব্যাপারে একটু মনোযোগী হতে হবে। চড়ুই পাখির ঠোঁট কিন্তু তুলনামূলক একটু মোটা। আচ্ছা, আমি ঠোঁটটা নিয়ে নিলাম, ব্যাস আমার ঠোঁট নেওয়া শেষ। এখান থেকে আমি রাউন্ড টুলটা নিব, ইলিপস টুল, চোখের যে রাউন্ডটা সেই রাউন্ডটা আমি দিয়ে দিলাম। এবার আসি, দেখুন আমার যে মূল আর্টওয়ার্ক সে আর্টওয়ার্কটা শেষ। এখন আমাকে যেটা করতে হবে আরো একটু সৌন্দর্য নিয়ে আসার জন্য,
থেকে ধরে এখান থেকে আমরা শেপ বিল্ডার টুল পাবো। শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার চেপে আমি জাস্ট এই অংশটুকু ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এর লেজের যে অংশটুকু এটা আরেকটু আমি উপরে তুলে দেই, দেখতে যেন ভালো লাগে সেজন্য। ওকে, সো মোটামুটি আমার একটা আর্টওয়ার্ক তৈরি হয়ে গেল। এখন দেখুন, জুম করলে আপনারা দেখতে পাচ্ছেন, বা আমি একটু স্ট্রোকটা বাড়াই, দেখুন কাজগুলো খুব ক্লিয়ার লাগছে না। এই জায়গাটা কেমন হয়ে গিয়েছে, এই মাথাগুলো চোখা। তো আমি এটার জন্য করতে পারি, এখান থেকে আপনার, এটা সাধারণত পেন্ট টুলের ক্ষেত্রে ইউজ করা হয়, এখান থেকে আমি একটা পেন্ট এর যে ব্রাশের যে মাথা রয়েছে, রাউন্ড একটা মাথা নিয়ে নিলাম। এতে করে দেখুন কাজটা অনেকটা স্মুথ হয়ে গিয়েছে। আর বাকি আমি নিজের হাতে করে দিচ্ছি যতটুকু করা যায়। এই অংশটুকু নিয়ে আমরা একটু নিজেরা কাজ করি। আচ্ছা, বা এই জায়গাটুকু দুটো দেওয়ার কারণে যদি বেশি খারাপ হয়ে যায়, তাহলে আমরা সে জায়গায় দুটোর বদলে একটা ইউজ করব, সমস্যা নেই। ওকে, এ পর্যায়ে আমাদের যেটা করতে হবে, আমি থিকনেসটা আরেকটু বাড়িয়ে দিব। এখানে 1 পিটি আছে, এটাকে 2 পিটি করলাম। তো 2 পিটি করার পরে যেমন দেখা যাচ্ছে, মাঝখান থেকে এটা ডিলিট করে দিয়ে দেখি। ওকে, ডিলিট করে দিল, এটাকে ভালোই লাগছে। কিন্তু এখন যেটা হচ্ছে, এই জায়গাটুকু যে আমরা কাজ করেছিলাম, এই কাজটুকু দেখা যাচ্ছে না, বরঞ্চ দেখতে বাজে দেখা যাচ্ছে। তাহলে আমরা এটাও আমরা বাদ দিয়ে দিই। যদি আমাদের থিকনেসটা কম রাখতাম, সেক্ষেত্রে আমরা এই জায়গাটুকু রাখলে ভালো লাগতো। যেহেতু আমাদের থিকনেসটা সেরকম নেই, তাই আমি এটাকে ক্লিন করে দিলাম। এরপরে আমাদেরকে যে কাজ করতে হবে, এখানে 2 পিটি যেটা আছে সেটাই থাকবে। আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে যে এক্সপেন্ড করে দিব, এক্সপেন্ড করে দিলাম। এতে করে আমাদের যে পাথ গুলো ছিল, সেই পাথটা শেপে পরিণত হয়ে যাবে। জাস্ট কন্ট্রোল জি করে আমি গ্রুপ করে রাখলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই কাজটা আমরা কি করছি, কাজটা নামটা আমরা দিয়ে নেই, সেটা হচ্ছে অর্গানিক স্প্যারো। এটা হচ্ছে আমাদের লোগোর নেম। ওকে, তো আমরা দেখলাম এইখান থেকে আমরা লাইভ কিভাবে এটা তৈরি করলাম। এখন আমাদের যেটা করতে হবে, ইলাস্ট্রেশন করতে হবে, এটাকে ফাইনাল এখন একটা আউটপুট দিতে হবে। আমরা এখানে একটা ডাল দিব, ডালটা নিয়ে নিলাম। আমরা কি করেছিলাম, এই জায়গা থেকে আমরা এটা নিয়েছিলাম, এখন এখানে ছিল হচ্ছে 2 পিটি। দেখুন আমরা এই 2 পিটি নিলে কি হচ্ছে, এটার যে থিকনেস আর এই এটার থিকনেস সেম থাকছে। সো এই জন্যই বলেছিলাম যে থিকনেসটা যেন সেম থাকে, সেজন্য আমাদের পিটিটা মনে রাখতে হবে যে আমরা কত পিটি নিয়ে কাজ করেছিলাম। এটা দুটো অ্যালাইনমেন্ট সমান হয়নি, আমি জাস্ট একটু সমান করে নিচ্ছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমি একটা পেন টুল নিচ্ছি, পেন টুল নিয়ে জাস্ট এখান থেকে এখান থেকে আমি একটা ডাল দিলাম, এটাকে আমি সেম সেম ভাবে কভার করে নিচ্ছি, এবার 2 পিটি দিয়ে দেই, ফাইন। এখন আমাদের নামটা কি, নামটা হচ্ছে অর্গানিক স্প্যারো। সো এটাকে একটা অর্গানিক ফিল দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা খুব মিনিমালাইজ কাজ করার জন্য একটা লিফ ইউজ করতে পারি বা পাতা ইউজ করতে পারি। তো আমি একটা পাতা তৈরি করব এখন, খুব সিম্পল ব্যাপারগুলো, কঠিন কিছু না।
জাস্ট একটু ভাবতে হবে। এবার পাতাটাকে একটু সুন্দর করি। এই পাতার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেম ভাবে এটাকে টুকিটি করে নিলাম। এখন এই যে এখানে একটা পাতা দিয়েছি, আমরা সেম ভাবে চাচ্ছি যে এই জায়গাটাও একটা পাতা দিয়ে দিতে। এতে করে যেটা হবে এই জায়গাটাও অনেক সুন্দর লাগবে। পাতার মধ্যে থেকে আমাদের যে পাখা রয়েছে পাখার মধ্যে থেকে একটা ফিল আসবে। আমার এখানে কাস্টমাইজ করা আছে তাই এটাকে সরাসরি আগের যে ফিল্টার রয়েছে সেই ফিল্টার নাই, আমি ফিল্টার আবারও ঠিক করে নিলাম। কাজটা আপনার একটু মনোযোগ দিয়ে দেখুন, কারণ আপনার কাজে যতক্ষণ যত বেশি সময় দিবেন যত নিখুঁত ভাবে করবেন আউটলুকটা ততই বেশি সুন্দর লাগবে। আচ্ছা যাই হোক, আমার মোটামুটি পাতা দেওয়া শেষ, কিন্তু এই জায়গাতে একটু বিজি দেখাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে দেখুন কয়েকটা লাইন একসাথে হয়ে গেছে। তো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই বিজিনেসটা এই জায়গা থেকে কমাতে হবে। আর সেজন্য আমরা যেটা করতে পারি, এই যে আমাদের পাখার জন্য যে অংশটুকু আমরা নিয়েছিলাম এই অংশটুকু আমরা একটু কমিয়ে ছোট করে ফেলব। আচ্ছা সেটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আনগ্রুপ করে নিলাম, রাউন্ড শেপ নিয়ে যেহেতু আমি এটাকে ফাইনাল করে ফেলেছিলাম অলমোস্ট, তাই আমার এখন কাটতে হলে এভাবে কাটা ছাড়া আর কোনো গতি নেই। যদি আমাদের স্ট্রোক অবস্থায় থাকতো তাহলে জাস্ট পাঁচটাকে ছোট করে ডিলিট করে দিলেই হতো অ্যাঙ্কর পয়েন্ট ধরে, কিন্তু সেই সুযোগটা নেই। যাই হোক দেখুন এই যে আমাদের হয়ে গেছে। এখন ফাইনালি আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে পাতগুলো রয়েছে এগুলোকে অবজেক্টে যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিতে হবে। আমি এটাকে এই অংশটুকু একটু বাঁকা হয়ে গিয়েছে সো এটাকে আমি ঠিক করে দেই। দেখুন এই জায়গাটুকু ঠিক হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একেবারে সাদা মাটা যদি আমরা কাজ করতে চাই তাহলে এটাই এনাফ। এখন আমাদের এই জায়গায় ফন্ট সিলেকশনের কাজ, সেটা হচ্ছে আমি বেবাস নিউই যে ফন্টটা রয়েছে এই ফন্টটা এখানে ইউজ করতে চাচ্ছি। এখানে স্পেসটা আমি একটু বাড়িয়ে দেব, এখানে 100 দিয়ে দেখি। ওকে 100 দিলে ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর অ্যালাইনমেন্টটা মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, ক্রিয়েট আউটলাইন করে দিলাম। থিকনেসটা চেষ্টা করবেন যে ফন্টের যে থিকনেস রয়েছে এই থিকনেস আর আমাদের যে আর্টওয়ার্কের থিকনেস আছে দুটো থিকনেস যেন সমান হয়, এতে করে চোখে ডিজাইনটা ভালো লাগবে। আচ্ছা আমি
ডালটা একটু বড় করে দেই এই সাইড থেকে। ওকে, মিডল হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এভাবেও একটি লোগো করে ফেলতে পারেন, অথবা এখন আরো একটু কাজ বাকি রয়েছে, এটা করলে পেপারটাকে আরো বেশি সুন্দর, আরো বেশি অ্যাট্রাকটিভ লাগবে। সে কাজটা কি? কাজটা হচ্ছে আমরা দুঃখিত, আমার একটি কল চলে এসেছিল, যাই হোক আমি কাজটাকে শেষ করছি। এটাকে আমি গ্রিন কালার দিয়ে দিব। সেম ভাবে এই জায়গায় আমি আরেকটা, ঠোঁটটা আমি একটু রেড টাইপ কালার দিতে চাচ্ছি, এই জন্য যেন এটা অ্যাট্রাকটিভ হয়। সো এখন দেখুন, আগে যেরকম লাগছিল তার চেয়ে অনেক বেশি অ্যাট্রাকটিভ লুক লাগছে। আপনারা চাইলে আরো ভিতরে কালার করতে পারেন, আমি জাস্ট কালার দিলাম না, সাধারণত লাইন আর্টে খুব বেশি কালার দিতে হয় না, এতে করে ডিজাইনের যে একটা শেপ রয়েছে লাইন আর্টের, সেই শেপটা অনেকটা নষ্ট হয়ে যায়। যাই হোক, এই ছিল আমাদের আজকের ক্লাস, তো সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর যারা যারা ভিডিওটি দেখলেন, নতুনদের জন্য উৎসাহ দেওয়ার জন্য আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ।